দর্শক, আমরা চলে আসি আমাদের দ্বিতীয় রান্নায়। আমাদের দ্বিতীয় রান্নাটা হচ্ছে আরেক ধরনের ফ্রাইড ফিশ উইথ ম্যাঙ্গো সস। কিন্তু এই ম্যাঙ্গো সসটা তৈরি করব আমরা পাকা আম দিয়ে। চলুন, এই রান্নাটা শুরু করার আগে আমরা একটু দেখে আসি রান্নাটা করতে কী কী উপকরণ লাগে। ফ্রাইড ফিশ উইথ রাইপ ম্যাঙ্গো সস তৈরি করতে আমাদের লাগবে ভেটকি ফিলে 5টি, অ্যারারুট পরিমাণ মতো, তেল ভাজার জন্য ডিম 2টি এবং পাউরুটি গুঁড়ো পরিমাণ মতো। সস তৈরির জন্য আমাদের লাগবে পাকা আম 1টি, থাই জিঞ্জার সামান্য পরিমাণ, লেমন গ্রাস সামান্য পরিমাণ, চিনি পরিমাণ মতো, ফিশ সস 2 চা চামচ, লেবুর রস 2 চা চামচ, পুদিনা পাতা 1 কাপ এবং ধনিয়া পাতা সাজাবার জন্য। চলুন তাহলে আমরা রান্না চলে যাই। এই রান্নাটার জন্য আমি ভেটকি ফিলে নিয়েছি এবং এই ফিলেতে আমি আগে থেকে লেবু রস, লবণ এবং কিছু থাই জিঞ্জার ও লেমন গ্রাস ছেঁচে পানিতে ভিজিয়ে রেখেছি। তার ফলে এটার মধ্যে অথেন্টিক একটা থাই ফ্লেভার চলে এসেছে। এখন আমি সেটাকে শুকনো অ্যারারুটে গড়িয়ে নিব। তেল গরম হতে হতে আমরা এখন কোটিং দিব। এটাকে আমরা ডুবাবো ডিমে এবং তারপরে পাউরুটির গুঁড়ো। যে টিপসটা আপনাদেরকে দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যখন এরকম শুকনোভাবে ভেজা কোনো জিনিস আপনারা তৈরি করতে যাবেন, অবশ্যই একটা হাতকে ভেজা রাখবেন, একটা হাতকে শুকনো রাখবেন। ভেটকি মাছ আপনার নিজের পছন্দ মতো আপনি টুকরো করে নিতে পারেন। আমার তেল গরম হয়ে গেছে এতক্ষণে, এই ক্রাম্বসটা দিয়ে ভাজলে আপনার ফ্রাইগুলো একটু সাদাটে থাকবে কিন্তু তাতে ক্রিস্পের কোনো অভাব হবে না। এই ফাঁকে আমরা আমাদের সসটা তৈরি করি। এর জন্য লাগবে পাকা আম, খুব সিম্পল একটা সস, সামান্য কিছু থাই জিঞ্জার, এটা হচ্ছে লেমন গ্রাসের শিকড়, সামান্য চিনি, ফিশ সস, লেবুর রস এবং পুদিনা পাতা।
এই যে ম্যাঙ্গো সসটার মধ্যে আমি থাই আদা এবং লেমন গ্রাস কুচি দিলাম, সাংঘাতিক অথেন্টিক থাই একটা ফ্লেভার এতে অ্যাড হয়, সেই সাথে লেবুর রস, ফিশ সস, পুদিনা, দারুণ এফেক্ট। এখন আমি স্পুনে করে ম্যাঙ্গো সসটা উপরে উপরে দিয়ে দিব। ক্রিস্পি ভাজা মাছ, সেই সাথে অথেন্টিক থাই ম্যাঙ্গো সস, একটু ছিটে ফোটা ধনে পাতা, তৈরি হয়ে গেল আমার অথেন্টিক ফ্রাইড ফিশ উইথ ম্যাঙ্গো সস। আপনাদের সবার সুবিধার জন্য চলুন আরেকবার এটার প্রণালীটা একটু দেখে আসি। প্রথমে ম্যারিনেট করা মাছগুলো থেকে পানি ঝরিয়ে রাখুন। এরপর মাছগুলো অ্যারারুটে গড়িয়ে ফেটানো ডিমে চুবিয়ে দুই পাশে পাউরুটির গুঁড়ো মাখিয়ে নিন। এবার কড়াইয়ের তেলে ছেড়ে দুই পাশ বাদামি করে ভেজে নিন। এভাবে সবগুলো ভাজা হলে প্লেটে তুলে রাখুন। একটি ব্লেন্ডারে একে একে পাকা আম, থাই জিঞ্জার, লেমন গ্রাসের শেকড়, চিনি, ফিশ সস, লেবুর রস এবং পুদিনা পাতা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে সস তৈরি করুন। এবার ভাজা মাছের উপরে সস ঢেলে এবং ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ফ্রাইড ফিশ উইথ রাইপ ম্যাঙ্গো সস। দেখলেন তো, দুই ধরনের ফিশ ফ্রাই।